প্রথমেই বলবে যে খবর বেজার প্রতি ঘন্টার প্রোডাকশন কার্ড নাম্বার অপারেটরের নাম প্রতি ঘন্টার প্রোডাকশন কি করতে হবে লিখা রাখতে হবে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সারাদিনে একটা অপারেটর কত পিস কোয়ালিটি মাল খারাপ করলো, সারাদিনে রহিমা ধরেন 1000 পিস টার্গেট ছিল, সে প্রোডাকশন করতে 900, তাই না? নয়শোর ভিতরে সে কত পিস কোয়ালিটি খারাপ করলো ওই রেকর্ডটা আমাদের কাছে এখন থেকে রাখতে হবে। যে রেকর্ডটা ঘন্টায় ঘন্টায় না রাখে সারাদিনের টাক কোয়ালিটি ঠিক আছে করবে, ব্যাপার শূন্য অপারেটর দুটো কোয়ালিটি খারাপ আছে, ওই রেকর্ডটা আপনার ওই অপারেটরের নামে পাশে সাদা একটা গর্ত আছে না, টুডে প্ল্যান ওই জায়গা থেকে একবার ডিফেক্ট লিখে ওই জায়গাতে অপারেটরের সামনে কি লিখে রাখবে এবং তিন শেষে ওই প্রতিটা দিকে স্টেপার করে দিয়ে দিবে। ক্লিয়ার? যেহেতু নিবে লেখা সেটার দিকে বোঝাবে বলে আপনার ১২০ মাল প্রোডাকশন করলো, টার্গেট 120, এফিসিয়েন্সি কত বলেন তো? পারেন না কি 120 এফিসিয়েন্সি না, সে 3% রিজেক্ট করছে না, অল্টার করছে না, অল্টার যে করছে এটা তার এফিসিয়েন্সি না, মাইনাস এফিসিয়েন্সি হবে। দেখিয়া যে শিফটটা দেওয়া হয়েছে আপনাদেরকে একটা শিফট দিচ্ছি না, এই শিফটের উপর আগামী 10 দিন পরে অডিট হবে, পরীক্ষা না যে মুখস্থ করবেন অডিট। ধরেন এই শিটের মধ্যে লেখা আছে যে আপনার লাইনে অডিট টিম এসে আপনাকে বলবে যে আপনার লাইনে প্রসেস কত কি জমা আছে, কোন প্রসেসে তবে স্যার তার চাইছে তার চাইতে কত পিস 150 পিস, ওই 150 পিস গণ্য বুঝে নিবে 150 পিস জমা আছে কিনা, এটা ক্লিয়ার? আচ্ছা, তারপর আপনার লাইনে টার্গেট কত? 1000। আচ্ছা, 1000 যদি হয় এই ওয়েলপেন জয়েন তার ক্যাপাসিটি কত? তো স্যার জানি না ক্যাপাসিটি কত, ধরো 80 পিস করলাম, 80 পিস তোমার টার্গেট হলো 1000 পিস, তার চাই 80 পিস, তাহলে তুমি কীভাবে প্ল্যান করছো তোমার লাইনের প্রোডাকশন 1000 পিস নেবো এটা বলে। হ্যাঁ, আপনাদের বলতে হবে, জানতে হবে, আগামী 10 দিন কোম্পানি আপনাদের সময় থাকবে ওটার মধ্যে থাকো, আপনার লাইনে লেআউটে দিতে 55টা, এরপর দিতে 8টা সাইকেল, ওগুলো আপনারা থাকুন বুঝে গেলেন, আপনারা আপনাদের মতো করে ইউজ করতেছে 57টা 58টা টোটাল যেটা ইউজ করতেছে, টোটাল যে মেন পাওয়ারটা ইউজ করতেছে ওই টোটাল মেন পাওয়ারটা আপনি গুগলে লিখবেন। কালকে সব ও সন্দেহ কালকে উপরে বোর্ডে লেখেন গুগলে লেখেন সাইট দিয়া লাইন করাইছে মানে যে 80 কিলোমিটার, তার মানে কি কোম্পানির লোক কোম্পানির লোকের টিটিং করতেছে, তিনি সেরকম দাঁড়া না, আপনি 80 পিটি ইউজ করছেন গার্মেন্ট 100% সমান থাকবে না, 8টা পিস ইউজ করছেন লোক কি বসে রাখবে কাজে লাগাইছেন, কিন্তু কয়টা লাগাইছেন 100 পিকারটা লাগবে, প্রতি ঘন্টায় কত পিস অল্টার হইতেছে কোয়ালিটি খারাপ করতেছে এটাও বোর্ডে লেখা থাকা লাগবে, এখন প্রতি ঘন্টায় কত পিস হয়েছে প্রতি ঘন্টায় কি হয়েছে এটাও বোর্ডে লেখা থাকবে, বোর্ডে আসে না এগুলো, এগুলো থাকতে হবে। আর হচ্ছে লাইন ব্যালেন্সিং, লাইনের ভিতরে কয়টা অপারেটর ক্যাপাসিটি বেশি আছে কয়টা অপারেটর কম আছে এটা আপনারা নিশ্চয় একটা আই ডিপার্টমেন্ট থেকে জেনে নেবেন যে ভাই আমার একটা ক্যাপাসিটি ফিট দেন মানে গ্রাফ দেন, এরকম ওই গ্রাফের মধ্যে বলা আছে
10টা অপারেটর বেশি ক্যাপাসিটি 60টা অপারেটর কম আপনারা নিজেরা প্ল্যান করবেন এইভাবে এইভাবে করবেন এই যে শিফটটা দেওয়া হয়েছে এই শিফটটা আমি ইচ্ছা করলে ওই উপরে রুমে নিয়ে ক্লাস নিতে পারতাম সব কিছু করতে পারতাম এগুলোতে আমি বিশ্বাসী না আমি না প্র্যাকটিক্যালি বিশ্বাসী এই শিট দিচ্ছি এটার উপর মোল্ডিং কিছু করতে হবে না শিটে যা লেখা আছে এগুলো ফ্লোরে হচ্ছে কি না এগুলো প্র্যাকটিক্যালি অডিট হবে শিটে লেখা আছে সুতা কেটে মাল দিতে হবে ফ্লোরে দেখলাম যে করতেছেন না ওই ট্রেনিংয়ের নাম আছে ফ্লোরে একটা দেখবো যে সুতাটা কাটতেছে কি না যদি সুতা যদি না কাটে তো উদাহরণ তখন সুতা কাটলো না আপনি পাশের মধ্যে থাকি শূন্য ঘন্টার ঘন্টার ঘন্টা সারা দিতে হবে দিলেন না আপনি পাতে নিতে পারেন শূন্য এটা ক্লিয়ার যদি কোনো কিছু সিঁড়ির শিকার যদি বুঝতে অসুবিধা হয় যদি সমস্যা হয় আপনাদের যে ডাক্তারের চাও আছে বিশ্বাস সাহেব আর ভাই অফিসার আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের ক্লিয়ার আর কোনো কিছু বলার দরকার নাই আর পরে দেখতে হবে এটা মাথা রাখবে।